رسول اکرم صلی اللہ علیہ وسلم ار اخلاق جکن کارو زندگی تے چولے آشی تو اے لکتا مانوش ہوئے جائے کیو ہے جا جو نے بولے مانوش ہوئے جائے رسول اخلاق نہ آشی رسول صلی اللہ علیہ وسلم ار اخلاق ار بیتر انہوں تمہ تین تا اخلاق چلو چھتا کی لوگ چلو نا اہمکار چلو نا ہنگشا چلو نا پنیر قائدہ بولے لوگ چلو نا اہمکار چلو نا ہنگشا چلو نا اے تین تا جنیس جار زندگی تے آشی এই লোকটা মানুষ থাকে না জানোয়ার হয়ে যায় এই লোকটার চেহারা সুরত মানুষের সুরত থাকে না জানোয়ারে পরিণত হয়ে যায় দোস্ত বন্ধু আমার তখন সেই হিংসার কারণে যা ইচ্ছা তা করতে পারে যা মন চায় তা করতে পারে যা মন চায় তাই মানুষের কাছে বলে বেড়াতে পারে আছে কি আছে না জোরে বলে হিংসা মানুষ কতটা নিকৃষ্ট করে ফেলে এই তিনটা জিনিস কারো জিন্দগিতে আসলে এই লোকটার চেহারা মানুষের চেহারা থাকে না যে পুলিশ যেটা বলেছেন এই লোকটা জানোয়ারে পরিণত হয়ে যায় তো গত সপ্তাহে বলেছিলাম দিল্লি শাহি মসজিদের খতিব যিনি জুমার নামাজ পড়াইতে গিয়ে চেহারা ঢেকে ঢেকে জুমার নামাজ পড়াইতেন বা তিনি ঘর থেকে বের হলে তিনি চেহারা ঢেকে ঘর থেকে বের হইতেন কারো দিকে চেহারা খুলে তাকাতেন না নজর করতেন না কিন্তু দোস্ত বন্ধু আমার এই বিষয়টা মানুষের কাছে খুব প্রশ্নবিদ্ধ ছিল খুব প্রশ্ন ছিল মানুষের ভিতরে বারবার দিল প্রশ্ন আসতো কি রে খতিব তার বহুত আছে আলেম তার বহুত আছে কিন্তু সবাই তো আমাদের দিকে তাকায় উনি তাকান না কেন কারণ হলো দোস্ত ওনার অন্তরচক্ষু খোলা ছিল তিনি নজর দিলে দেখতে পারতেন যে তার চেহারা মানুষের চেহারা নাই কুত্তা শুয়োরের চেহারা হয়ে গিয়েছে এই জন্য তিনি জুমার দিন এই খুতবাটা পড়ার সময় এইভাবে রুমালটা ঢেকে ঢেকে এই চেহারা পুরো ঢেকে তিনি খুতবা পড়েই তিনি চলে যেতেন তো মাথা নিচু করে করে চলে যেতেন তো কারো ব্যক্তির কোনো ব্যক্তির সাহস ছিল না যে ওনাকে প্রশ্ন করতে পারে হুজুর আপনি কেন জুমার দিন কেন কেন জুমার দিন আপনি আমাদের দিকে তাকান না সব খতিবরাই তো তাকায় কিন্তু সবার এ তার কেরামত হযরতের কেরামত সম্পর্কে জানা ছিল যে উনি কারো দিকে রাগ করে কারো দিকে রাগ করে তাকালে তার জিন্দগি শেষ হয়ে যাবে রাগ করলে তার অবস্থা ভালো হবে না এই জন্য ওনার দিকে কেউ ফিরা তাকাতেন উনি ওনার সঙ্গে কেউ জিজ্ঞেস করতেন না প্রশ্ন করতেন না আল্লাহ তাআলার কুদরত হলো আল্লাহর মনসা ছিল যে তার এই কালামতগুলো আল্লাহ জাহির করে দিবেন উম্মতের উপকারের জন্য এই খতিব সাহেব এ তিনি জেনে জমা দিল্লি সাহেব মসজিদের পাশে চা দোকানদার ছিলেন এই চা দোকানদার চা বিক্রি করতেন তো চা বিক্রি করতেন তার চায়ের বড় সুনাম ছিল সেটা চা পাতি রুটি বানাইতেন সেটারও সুনাম ছিল বহু দূর থেকে মানুষ সেখানে এসে চা পান করতেন চা পান করতেন চা পাতি রুটি খাইতেন যেমন হাজি বিরিয়ানি আছে না বহু দূর থেকে মানুষ এসে বিরিয়ানি নিয়ে যায় অথচ আমি দেখছি এর চেয়ে আমগা মাদ্রাসা যে পাক করে বিরিয়ানি এর চেয়ে বহুত ভালো হয় মানে নামে 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 চলে নামে নামে জমে টানে আছে না দোস্ত তো দোস্ত বন্ধু আমার এই যে একটা এই ওনার চা পাতি রুটির বড় সুনাম ছিল চায়ের বড় সুনাম ছিল এই আল্লাহর বান্দা বড় আল্লাহওয়ালা দিনদার ছিলেন যদিও সে গ্রাম্য বৌদ্ধ মানুষ ছিলেন মূর্খ ছিলেন কিন্তু লোকটা আল্লাহওয়ালা দিনদার ছিল তো হুজুর এই এই লোকটা জুমার পরে হযরতের সামনে গিয়ে হাঁটু গেড়ে বসছে বলতেছে হযরত আমি তো ভালো করে জানি যে আপনি কারো করে দাওয়াত গ্রহণ করেন না কারণ হলো হালাল না হারাম এই জন্য দাওয়াত খান না হুজুর আপনি জানেন যে আমার এই মসজিদের পাশে একটা দোকান আছে চায়ের দোকান গোটা দিল্লি শহরে সে চায়ের দোকানের সুনাম আছে যথেষ্ট সুনাম আছে বহু দূর থেকে মানুষ এসে এখানে চা পাতি রুটি খেয়ে যায় চা খেয়ে যায় হুজুর যদি আপনি দয়া করে আমার এই দোকানে একটু আসতেন একটু চা পাতি রুটি খাইতেন চা পান করতেন আমি বড় খুশি হয়ে যেতাম একবার দুইবার বলার পর হজরত কিছুই বলতেছে না হজরত আপনি কি আমার এই কামাই রোজগার নিয়ে সন্দিহান আপনি কি সন্দেহ করতেছেন আমার কামাই রোজগার নিয়ে আল্লাহর কসম করে বলি আমি আমার জানা সত্যি একটা হারাম আমি ভক্ষণ করি না এক পয়সা আমি হারাম ভক্ষণ করি না আমার কাছে হারামের লেশপাত্র নাই আমি হালাল পথে বাঁচতেছি হালাল পথে বাঁচার চেষ্টা করতেছি হুজুর আল্লাহর কসম আমার এখানে এই রিজিকের ভিতরে আমার এই আইন কেমের ভিতরে হারামের লেশমাত্র নাই যদি আপনি দয়া করে আর আমার স্ত্রী পাঁচক্ত নামাজি পর্দাশিলা আমিও পাঁচক্ত নামাজ পড়ি এই যে মাথায় পাগড়ি আছে গায়ে জুব্বা আছে সুন্নতি লেবাস আছে হুজুর একটু আমার দিকে তাকান দেখেন যদি আমার দোকানে একটু আসেন ওনার উদ্দেশ্য হলো হজরতকে দোকানে নিয়ে বরকত নিবি এর উদ্দেশ্য অন্য কোনো মাকসাদ না কিন্তু তো হজরত এক পর্যায়ে বললেন ঠিক আছে যা বেটা তোর দরখাস্ত মঞ্জুর করলাম
তো জুমার নামাজ পড়ার পরে তিনি দোকানে গেছেন, দোকানে গিয়ে দোকানে চা পাতি রুটি খাইলেন, চা পান করলেন, চা পাতি রুটি খেয়ে চা পান করে দোকান থেকে বের হয়ে যাচ্ছেন। দোকানদার বলেন, হুজুর আপনি চলে যাচ্ছেন নাকি? বলে হ্যাঁ। হুজুর আপ মেরে লিয়ে দোয়া করেন আহি, আপনি আমার জন্য দোয়া করেন কি আল্লাহ মেরে দোকান মে বরকত ডালি, আল্লাহ তাআলা যেন আমার দোকানে বরকত ডেলে দেই। হুজুর বললেন, বেটা হারগিজ নি, না 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 এরে গোলাম, না 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 মাইতিরি লি হারগিজ এসা দোয়া নি করুঙ্গা, আমি তোর জন্য কখনো এমন দোয়া করব না। বলকে মাইতিরি লি দোয়া করতা হু কি আল্লাহ তুই ইনসান বানা দি, আমি তোর জন্য দোয়া করি আল্লাহ তোরে যেন মানুষ বানিয়ে দি, মানুষ বানিয়ে দি, তুই মানুষ হয়ে মরতে পারস। দোকানদার এবার আয়নার সামনে গিয়ে দেখতেছে, কিরে বুজুর্গ মানুষ না কি, আমি ইনসান নেহি কি, আমার জানোয়ার বন গিয়া, আমি কি মানুষ না, আমি জন্তু হয়ে গেলাম নাকি, আমার হাত পা তো সব মানুষের মতো দেখা যায়। তো হুজুর কোন দোয়া করলেন? আমি তো এই দোয়ার জন্য হুজুরকে এখানে দাওয়াত করি নাই, আমি মানুষ ঠিক আছে, চেহারা মানুষের আছে, হাত পা সব মানুষের আছে। যাক এই দিন আর তিনি কিছু বলেন নাই। পরের জুমাতে আবার খতিব সাহেব আসছেন, চা পাতি রুটি পান করলেন, চা পাতি রুটি খাইলেন, চা পান করলেন, আজকে দোকান থেকে বের হয়ে যাচ্ছেন। তো বলতেছে, হযরত চলে যাচ্ছেন নাকি? বলে হ্যাঁ। কাজ মেরে লিয়ে দোয়া করে না হে কে আল্লাহ তাআলা মেরে দোকান মে বরকত ডালে, আপনি আমার জন্য দোয়া করেন আল্লাহ তাআলা আমার দোকানের জন্য বরকত ডেলে দে। হুজুর বললেন, না 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 বেটা না, আমি তোর জন্য এমন দোয়া কখনো করব না, বরং আমি আর তোর জন্য দোয়া করি আল্লাহর কাছে কি আল্লাহ তাআলা তোরে যেন মানুষ বানায় দে, আল্লাহ তাআলা তুই ইনসান বানা দে, আল্লাহ তাআলা তোরে যেন মানুষ বানায় দে। দোকানদারের মেজাজ বড় গরম, আল্লাহর বান্দা আল্লাহর গোলাম, ভাবলেন আর বললেন, কি আমি কি মানুষ না, আমি জন্তু জানোয়ার হয়ে গেলাম নাকি, বারবার বারবার আয়নার দিকে চেহারা দেখি কিন্তু আল্লাহর বান্দা তাকে দেখে না মানুষ আছে, কিন্তু আল্লাহর গোলাম তার দোয়াটার ওজনটা বোঝে নাই। ভাই আল্লাহর বান্দা বারবার বারবার দিলের ভিতরে কল্পনা করতেছেন যে বারবার কেন হুজুর দোয়া করেন মানুষ হওয়ার জন্য, আমি কি মানুষ না, আমি তো হুজুরকে এই জন্য আনি না, আমি তো হুজুরকে আনছি আমার দোকানে বরকত দেওয়ার জন্য, কিন্তু হুজুর প্রতি জুমাতে একই দোয়া করে, দোয়াটা আমার বুঝে আসে না। পরের জুমাতে আবার চলে আসতে আসার পর্যন্ত আজকেও তিনি চা পাতি রুটি খাইলেন, চা পান করলেন, চা পাতি রুটি খাওয়ার পর, চা পান করার পর দোকান থেকে বের হয়ে যাবেন, এমন সময় দোকানদার বলেন, হুজুর আজ মেরে লি দোয়া করে নাহি হ্যায়, আজকে আপনি আমার জন্য দোয়া করতেই হবে কোনো সন্দেহ নাই, কে আল্লাহ মেরে দোকান মে বরকত ডালে, আল্লাহ তারা যেন আমার দোকানে বরকত দিয়া দে। হুজুর বললেন, না বেটা না 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 মাই হারগে স্ত্রী লিয়ে এসে দোয়া নিয়ে করুঙ্গা, আল্লাহর গোলাম আমি কখনো তোর জন্য এমন দোয়া করব না, না 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 বলকে মাই ত্রিলে দোয়া করতা হো, বরং আমি তোর জন্য দোয়া করি আল্লাহ তাআলা তুই ইনসান বানা দে, আল্লাহ তাআলা তোর জন্য মানুষ বানিয়ে দে। দোকানদার মেজাজ গরম হসিতে গেছে, কয় কি আপ কি দোয়া কর রহি হে মেরে লিয়ে, আপনি আমার জন্য কি দোয়া করতেছেন, কি আমি জানোয়ার বন গিয়া হু, মই ইনসান নহি হ্যায়, আমি কি জন্তু হয়ে গেলাম নাকি, কে কুত্তা সুয়ার বন গিয়া হু, কুকুর সুয়ার হয়ে গেলাম নাকি, আপনি বারবার একই দোয়া করতেছেন, আমি তো এই দোয়ার জন্য আপনাকে এখানে আনি নাই, আমি তো আপনাকে এখানে আনছি আমার দোকানের বরকতের দোয়ার জন্য আনছি। হুজুর বলতেছেন, বেটা চুপ রাখ, চুপ থাক, আওয়াজ করিস না, ওরা দামি দোয়া করেছি, কত দামি দোয়ার দরকার নাই, আপনি যা তিন দিন খাওয়াইছি আপনারই এই সব ভুল করছি এগুলো ফেরত দেন, এটা পাবলিকের চরিত্র, আলেম হইলে আলেমের কদর বোঝে, পাবলিক হইলে আলেমের কদর বোঝে না দোস্ত, পাবলিক যদি দোস্ত পাবলিকের চরিত্র যতক্ষণ পর্যন্ত তার স্বার্থ হাসিল হবে অতক্ষণ পর্যন্ত জি হুজুর জি হুজুর জি হুজুর, আর যখন নাকি তার স্বার্থের উপর আঘাত আসবে, হক কথা কোনো আলেম বলা শুরু করবে, তখন তার গায়ে পড়লে সে জানোয়ার হয়ে যায়, ঠিক না জোরা, জানোয়ার হয়ে যায় পাবলিকের চরিত্র দোস্ত, ইল্লা মাশাআল্লাহ সবার না, কিছু লোক আছে কিছু পাবলিক আছে আলেমদের সঙ্গে চলতে 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 একটা পর্যায়ে সে আলেমের চরিত্র তার দিলের ভিতরে চলে আসে, কিন্তু আমার দোস্ত এই লোকটা দেখেন কত বড় বুজুর্গের সামনে বেয়াদবি করতেছি, বলতেছে না আপনার দোয়া দরকার নাই,
আমিন যার সামনে কোন ব্যক্তি ভয়ে কথা বলে না তার সামনে বলতেছে যে আপনি তিন দিন যা কইছি ভুল করছি এগুলো ফেরত দেন তো হুজুর বলতেছে বেটা চপ পেটের ভিতর আছে ফেরত দিমু কেমনে কো ফেরত না দিতে পারলে প্রশ্নের উত্তর দেন কো কি প্রশ্ন কো তিন প্রশ্ন কয় প্রশ্ন তিন প্রশ্ন দুইটা প্রশ্ন গোটা দিল্লি শহরবাসী গোটা দিল্লি শহরবাসীর দুই প্রশ্ন এক প্রশ্ন আমার পক্ষ থেকে বলে কি প্রশ্ন হলো আপনি এই ঘর থেকে যখন বের হন রাস্তাঘাটে হাঁটেন নিচের দিকে তাকায় হাঁটেন কেন চেহারা ঢেকে ঢেকে হাঁটেন কেন কারো সালাম দিলে সালামের উত্তরটা আপনি নিচের দিকে তাকায় দেন কেন এক নম্বর দুই নম্বর হলো জুমার দিন খুতবা পড়তে গেলে জুমার দিন খুতবাটা পড়ার সময় চেহারা ঢেকে খুতবা পড়েন আমাদের দিকে তাকান না কেন কারণটা কি দুই নম্বর তিন নম্বর তিন দিন আমি আপনার কাছে একই দোয়া চেয়েছি তিন দিন আপনার কাছে দোয়া চেয়েছি আপনি তিন দিন আমার জন্য একই দোয়া করলেন আল্লাহ মুজি ইনসান বানা দি আল্লাহ আমার জন্য মানুষ বানাই দে কে মাই জানোয়ার হো গিয়া আমি জন্তু হয়ে গেছে নাকি মেজাজ গরম খুব রাগ করে কথা বলতেছে হুজুর বলতেছে বেটা উত্তর না দিলে চলে না কয় না উত্তর দেন নাহলে খাবার ফেরত দেন একটা করবেন বুঝেন না মনে উত্তর দেন আর খাবার ফেরত দেন দোস্ত বন্ধু আমার এক পর্যায়ে হুজুর বললেন বেটা তাহলে উত্তর জানার বড় শখ বলে হা বড় শখ হুজুর বললেন মাথার পাগড়ি খুলে ফেল খুলে ফেললেন গায়ের জুব্বা খুলে ফেল খুলে ফেললেন হুজুর এবার নিজের গায়ের জামাটা খুলে তার গায়ে পরাই দিলেন মাথার পাগড়িটা খুলে তার গায়ে পরাই দিলেন ও রুমালটা তার মাথার উপরে দিয়ে দিলেন হাতে যে লাঠিটা ছিল সুন্নত হিসেবে লাঠি রাখতেন লাঠিটা হাতে দিলেন আর বললেন বাজারে একটু ঘুরে আয় গিয়ে দেখ বাজারের হালত কি দেখা যায় এবার সে লাঠি হাতে নিয়ে বাজারের দিকে গেছেন যেই মাত্র গেটের সামনে গেছেন মেন ফটকে মেন গেটের সামনে গেছেন যাওয়ার সঙ্গে সঙ্গে যারা সামনে পান তারই পিটান কারো হাত ভাঙতেছে কারো মাথা ফাটাইতেছে কারো কারো পা ভাঙতেছে আম মানে পিটা পাইকারি পিটা কারে বলে পিটার গতিটা এত তীব্র ছিল সামনে যারে পাইছে তারে পিটাইছে এক পর্যায়ে গোটা বাজারে চিৎকার চিল্লার চিল্লি পড়ে গেল ভাইও ভাগো বাজার মে পাগল ঘুস গিয়া পালাও ভাই বাজার পাগল ঢুকে গেছে যারে পায় তারে পিটায় এক পর্যায়ে হজরত দৌড়ে আসছেন বেটা রোক ভাই হাসির খোরাক নয় বিবেকের খোরাক বিষয়টা বোঝার চেষ্টা করে হাসির তামাশার গল্প না এটা বাস্তব ঘটে যাওয়া গল্প বলতেছি আপনাদের কি দোস্ত এবার হুজুর বলতে দৌড়ে আসছে বেটা রোক বেটা থাম তুই কষ্ট করতেছ কি বলে কি আর মানুষ বিরাজ কেন মানুষকে মানুষ কেন আল্লাহর বান্দা বলে হুজুর না 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 আল্লাহর কসম মানুষ পিটাই না 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 মানুষ পিটাই না মানুষ পিটাই না আমাকে ছেড়ে দেন মজে ছোড় দো আমাকে ছেড়ে দেন আমি এখানে মানুষ দেখি না কুত্তা শোর বাজারে ভরে গিয়েছে গোটা বাজারে কুত্তার শোরের চেহারা দেখা যায় মানুষ পিটাই না 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 মানুষ পিটাই না কুকুর আর শুয়োরে বজা বড়া বাজার হুজুর বললেন বেটা পাগলামি থামাও কি বলতে চাও লাঠি হাত থেকে নিয়ে গেলেন মাথার পাগড়ি খুলে ফেললেন গায়ের জুব্বা খুলে ফেললেন যেগুলো লোককে আহত যে লোকগুলোকে আহত করেছেন এদের সামনে তাকে নিলেন বললেন দেখো ইনসান নজর আতিহি ইয়া কুয়ে জানোয়ার নজর আতিহি মানুষ নজরে আসে না কোনো জন্তু নজরে আসে তাকা আল্লাহর গোলাম দেখ 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 আল্লাহর বন্দা সেখানে দাঁড়িয়ে চোখ দিয়া আটক টাক করে পানি ছেড়ে দিয়েছেন হজরে পানি পড়তেছে আর বলতেছে হজরত আবি মেরা দেমাক খুল গিয়া আল্লাহর কসম করে বলি আমার দেমাক খুলে গিয়েছে আল্লাহর কসম যতক্ষণ পর্যন্ত আপনার পাগড়ি আর জব্বা আমার গায়ে ছিল মাথায় ছিল ওরমাল আমার মাথায় ছিল অতক্ষণ পর্যন্ত এগুলা মানুষ দেখি নাই এই সবগুলিকে কুত্তা শহরে পরিণত হতে দেখেছি কুকুর শুয়োরের চেহারা দেখেছি আল্লাহর কসম মানুষকে পিটাই নাই এই যে লোকগুলো আহত হয়ে কাতরাচ্ছে জমিনের ভিতরে একটা মানুষ ছিল না কুত্তা শুয়োর ছিল সবগুলি হুজুর বলতেছে বেটা জবাব পেয়েছ কানা জবাব ফুল ফুল পাই নাই তো কি জবাব বাকি আছে বলো তো বলতেছে হুজুর আপনি আমাদের দিকে তাকান না কেন জুমার দিন আপনি চেহারা ঢেকে ঢেকে কেন আপনি জুমার দিন আপনি মসজিদে আসেন কেন মসজিদে সবার সামনে চেহারা ঢেকে ঢেকে জুমার দিন খুতবা পাঠ করেন হুজুর বলতেছে বেটা তাইলে শোন আমি যখন সামনের দিকে তাকাই জুমার দিন তো দেখি এ সামনে বেশিরভাগ মানুষ কুত্তা শুয়োরের চেহারা বসা আছে কম সংখ্যক সামান্য কিছু লোক মানুষের চেহারা দেখা যায় আর বেশিরভাগ চেহারা কুত্তা শুয়োরের দেখা যায় তা আমি তো লোকগুলিকে চিনি ভালো করে আমার মুসল্লি তো এই জন্য আমি যেন এদের প্রতি খারাপ ধারণা না করি খারাপ চিন্তা চেতনা না আসে এই জন্য নিজেকে কন্ট্রোল করার জন্য চেহারা ঢেকে ঢেকে আমি জুমার নামাজ পড়িয়ে চলে যাই
নাম্বার দিদি নাম্বার আল্লাহর গোলাম তুই প্রশ্ন করেছিস যে আমি তিন দিন জন্য তিন দিন তোর জন্য কেন দোয়া করলাম আল্লাহ তুই ইনসান বানা দি আল্লাহ তোর জন্য মানুষ বানায় দে কেন দোয়া করলাম আল্লাহর বান্দা জান্নাতে ছিলি মানুষ হয়ে আর সব মানুষ হয়ে দুনিয়াটা আজীবন থাকার জায়গা না আবার তোমাকে একদিন জান্নাতে যাওয়া লাগবে কিন্তু আল্লাহ তাআলা জান্নাত কোন কুকুর শুয়োরের জন্য রাখে নাই আল্লাহ তাআলা দুনিয়াটা পরীক্ষার হল বানিয়েছে পরীক্ষা দিয়ে যারা পাশ করবে মানুষ হবে এরা জান্নাতে ঢুকবে কিন্তু মানুষ যারা না হবে এরা জাহান্নামে চলে যাবে এই জন্য তিন দিন একে দোয়া করেছি যেহেতু তোর দোকানে নুন খেয়েছি গুণ গাওয়াই লাগবে উপকার করাই লাগবে এই জন্য তিন দিন দোয়া করেছি আল্লাহ তুজি ইনসান বানা দি আল্লাহ তোর জন্য মানুষ বানাই দি মানুষ হইতে পারলেই দুনিয়া লাভ আখিরাত লাভ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী লাউলা লুতফুহু মাহতাদাইনা ولولا فضله ما تصدقنا ولا صلينا ولا صمنا ولا ضحينا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ولا مثيل له ولا شبه له ولا شبيه له ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبد الله ورسوله الذي نزلت به السكينة علينا عليه أنفسنا وأهلينا فدينا ولولاه ما عرفنا الحق ولا درينا صلى الله عليه وعلى آله وأصحابه الذين شهدوا بدرا وحنينا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا صدقت يا رب العالمين وقال صاحب القرآن رسول الله صلى الله عليه وسلم من أحب سنتي عند فساد أمتي فله أجر مئة شهيد أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله بھائیو عزیز دوست بزرگ واجب الاحترام حضرت علماء کرام و عزیز طلباء
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রব্বুল করিম রব্বুল ইজ্জতুল জালাল মহান মালিক আমাদেরকে সুস্থ সবল রেখে আজকের এই পবিত্র জুমার দিন আল্লাহ তাআলা জুমার নামাজ আদায় করা এবং কোরআন হাদিস থেকে মূল্যবান কিছু কথা শোনার জন্য তৌফিক আনায়াত করেছেন এজন্য আমরা প্রত্যেকই মালিকের দরবারে মনিবের দরবারে অন্তরের অন্তরস্থল থেকে হৃদয়ের সপ্তকোণে গুজার করে জোরে সোরে একবার কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অফুরন্ত মেহেরবানি ইহসান এবং করম এবং দয়া যে বর্তমান এই ফিতনার জমানায় আল্লাহ তাআলা আমাদেরকে ঈমানের উপরে চলার মতো আহলে হক উলামায়ে কেরাম এই জমিনে রেখেছেন যাদের সান্নিধ্যে এসে সংস্রবে এসে আল্লাহ তাআলা আমাদেরকে দিনের উপরে চলার জন্য একটু অভিনয় করার জন্য আল্লাহ তৌফিক দান করতেছেন আকাবের বুজুর্গ যারা আছেন ওনাদের মতো আমল করা ওনাদের মতো ইবাদত করা ওনাদের মতো নামাজ পড়া এটা আমার মতো দুর্বল ইমানদারের দ্বারা সম্ভব না ওনাদের নামাজ আর আমাদের নামাজ আকাশ জমিন ব্যবধান আসলে আকাবের আসলাফ যারা আছেন আমাদের বুজুর্গ যারা ছিলেন আছেন হযরত থানবী রাহমাতুল্লাহ আলাইহির উস্তাদ ওনার উস্তাদ শেখুল হাদিস রাহমাতুল্লাহ আলাইহ তো তিনি তখন ছাত্র ছিলেন ছোট ছিলেন থানবী রাহমাতুল্লাহ আলাইহ তো শেখুল হাদিস রাহমাতুল্লাহ আলাইহ তিনি বয়ান করতেন তো খাদেম হিসাবে থানবী রাহমাতুল্লাহ আলাইহ সঙ্গেই ছিলেন তো প্রতিদিন এসে হুজুর বলেন শেখুল হাদিস সাহেব যে তুমি ঘুমাইয়া যাও আমার কিছু কাজ আছে রাতে দুইটা হোক তিনটা হোক যখনই তিনি মাহফিল থেকে ফিরতেন বয়ান থেকে ফিরতেন যে তুমি ঘুমিয়ে যাও আমার কিছু কাজ আছে আমি কাজটা শেষ করে নিই একদিন হঠাৎ করে হযরত থানবী রাহমাতুল্লাহ আলাইহি দেখতেছেন ঘুম ভাঙছে ছাত্র মানুষ না ঘুম ভাঙছে তো ঘুম ভাঙার পরে দেখতেছেন যে আজান দিচ্ছে আর হযরত শাইখুল হাদিস রাহমাতুল্লাহ আলাইহি সালাম ফিরাচ্ছেন থানবী রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন যে হযরত আপ নিন্দ নেহি গিয়া আপনি ঘুমাননি তো বলতেছে আল্লাহর মহব্বতে ঘুম আসে না তার সাথে প্রেমের আলোচনা করতে বড় স্বাদ লাগে ভালো লাগে তো লম্বা সময়ে দাঁড়িয়ে আছেন নামাজে লম্বা সময় নামাজ পড়লেন কাজটা পারি আমি তো এই দুই রাকাত নামাজের ভিতরে ১৫ পড়া কোরআন তেলাওয়াত করেছি এত স্বাদ লাগছিল আমার মজা লাগছিল মনে চাচ্ছিল যদি ফজরটা আরেকটু লম্বা হতো আচ্ছা বলেন এই মানুষ কি বর্তমানে পাওয়া সম্ভব আজ থেকে কত বছর হয়তো এই ৫০-৬০ বছর আগে বেশি দূরের কথা নয় আসলে আমরা আকাবেরদের কিছু আমলকে নিয়ে একটু অভিনয় করা অভিনয় আর বাস্তবতা এক জিনিস নয় ঠিক কিনা জোরে বলে ওনাদের মধ্যে অভিনয় করা যদি আল্লাহ তাআলা সেই অভিনয়টাকে আমাদেরকে রূপান্তর বাস্তবে রূপান্তরিত করে আল্লাহ ক্ষমা করে দিন তাহলে বেঁচে গেলাম আমি একটা যে আমলটা করি আপনাদের কাছে এই আমলটা শোনাই আমি দুইটা আমল সবচেয়ে বেশি করার চেষ্টা করি একটা হলো ইস্তেগফার ইস্তেগফার বেশি করে করা কিতাবে আসছে বিচারের দিবসে যার আমল নামায় বেশিরভাগ ইস্তেগফার পাওয়া যাবে ইস্তেগফার তার হিসাব সহজ হয়ে যাবে দুই নাম্বার আমল হলো এই দোয়াটা সবসময় করবেন যখনই সময় পান আল্লাহুম্মা হাসিবনা
حسابا يسيرا. اللهم حاسبنا حسابا يسيرا. اللهم حاسبنا حسابا يسيرا. আমি গাড়িতে যখন মাহফিলে কালকে তো ফেনী থেকে মাহফিল করে ফজরের একটু আগে এখানে ঢুকছি, আজকে আবার তিন জায়গায় মাহফিল। আসলে চেষ্টা করতেছি মাঠ থেকে দূরে সরার জন্য। আমি আমার কামরার ভিতরে, কারণ বুখারীতে হাদিস আসছে একদল বক্তাকে আল্লাহ জাহান্নামে নিক্ষেপ করবেন। একদল বক্তাকে আল্লাহ জাহান্নামে নিক্ষেপ করবেন, তার পেটের নারীবুড়ি সবগুলি বের হয়ে যাবে। বক্তা বক্তা এ যারা বয়ান করেন, যারা ইয়াহুলুকাল হিমার, গাদা যেমন গাদির পিছনে ঘুরে এমনি করে সে নারীবুড়ির আশপাশে ঘুরতে থাকবে। তো এই বক্তার সঙ্গে যারা জাহান্নামে আছে, অনেক শ্রোতা তার জাহান্নামে, সব শ্রোতা তো আর জান্নাতি হয় না, কিছু শ্রোতা তো জাহান্নামেও আছে, তো বক্তাকে চিনবে, বলবে বক্তা সাহেব আপনি কি সেই বক্তা না, আপনি কি সেই বক্তা না যে আপনার বয়ান শুনে কত মানুষ জান্নাতবাসী হয়েছে, আপনার বয়ান শুনে কত মানুষ আমল করে জান্নাতের মালিক হয়ে গেল, আপনার নাম শুনে আমরা বহু দূর থেকে আসতাম, বয়ান শোনার জন্য অনেক দূর থেকে আসতাম, আপনি সেই ব্যক্তি না? কাহা, তা আপনার এই করুণ অবস্থা কেন, আপনি জাহান্নামে আসতেন কেন? আমরা তো আপনাকে অনেক বড় বুজুর্গ মনে করতাম, জাহান্নামে আসতেন কেন, আর আপনার আজকে করুণ অবস্থা কেন? তখন এই বক্তা সাহেব বলবে যে ভাই, আমি তোমাদের সামনে বয়ান করেছি কিন্তু বাস্তবে তার উপরে আমল করি নাই। ইবনে মাজার হাদিসে আল্লাহ রাসুল বলেন, আমি ওই সমস্ত আলেম জাহান্নামে আলেমদেরকে ভালো করে চিনি, ওদেরকে আমি ভালো করে জানি, যেই সমস্ত আলেমরা যারা জাহান্নামে ঢুকবে, কারণ কারণ হলো একটাই কারণ, তারা মানুষের সামনে বড় বুজুর্গগিরি প্রকাশ করবে, ওই সকল লোকদেরকে আমি ভালো করে চিনি, ওই সমস্ত মানুষদেরকে ভালো করে চিনি যারা জাহান্নামী হবে, তারা মানুষের সামনে বড় নেক আমল করবে, মানুষের সামনে তারা বড় বুজুর্গ সাজবে, বড় দিনদার বুজুর্গ দেখাবে, কিন্তু গোপনে গোপনে খারাপ আমল করবে। এই হাদিসগুলি দিনে খুব নাড়া দেয়, খুব ভয় লাগে। এই জন্য আমি আমার খাস কামরার ভিতরে প্রায় সময় মাদ্রাসায় মদনপুর আমি একবার না একাধিকবার অজরেই আল্লাহর কাছে কেঁদেছি, আল্লাহ যদি এই মাহফিল করাটা আমার জন্য, এই বক্তা হওয়াটা আমার জন্য, দুনি এক নম্বর হলো আল্লাহ যারা যারা বর্তমানে বক্তা ছিলেন, যারা বর্তমানে কবরে জান্নাতে বসবাস করতেছেন আরামে আছেন, ওদের ক্ষেত্রে আমার নামটা লিখে দাও। আর যদি এই বক্তাগিরি করাটা আমার জন্য দুনিয়া এবং আখরাতে বিশেষ করে জাহান্নামের কারণ হয়ে দাঁড়ায়, আমি তোমার কুদরতের পায়ে ধরে বলতেছি আমাকে এই লাইন থেকে দূরে সরাইয়ে দাও। সারা রাত কষ্ট, এই ছয় সাতটা মাস ঠিক মতো অনেক দিন দুই ঘন্টা ঘুমাইতে পারি না, আবার সারাদিন ক্লাস করতে হয়, আবার মাহফিলে দৌড়াইতে হয়। এই এখন যে কথা বলতেছি, ঘুম তো মাত্র দুই ঘন্টা হয়েছে, শরীর কিন্তু খুব খারাপ লাগতেছে, চোখ জ্বলতেছে, খুব জ্বালাপোড়া করতেছে, কিন্তু জুমা পরে আবার রওনা দিতে হবে। সব কিছু মিলিয়ে মাহাসিল কথা, সার কথা হলো, যদি আল্লাহর জন্য কোনো বয়ান না হয়, আল্লাহর জন্য আমল না হয়, তো সার পাওয়া যাবে না। দুই নম্বর, যদি আল্লাহ দয়া করে হিসাবটা সহজ না করেন, যদি আল্লাহ তাআলা এক পর্যায়ে দেখা যায় না, অনেক সময় দেখা যায় না যে বেশি জ্যাম হইলে, হুজুম হইলে অনেক সময় অনেকে সার পেয়ে যায়, সার পায় না, দেখো না আধা কারকাই যা যা আছে না, তো কেয়ামতের কঠিন হুজুমের সময় যদি আল্লাহ তাআলা দয়া করে, আল্লাহর তো সব আল্লাহর এলেমে আছে, উনি তো আমাদের মতো গাইরে আলেম না, আল্লাহর তো সব জানা আছে, এই ভিড়ের মাঝখানে যদি আল্লাহ দয়া করে বলে দে যা জুসিলা যা দূরে যা দরকার নাই, সহজ করে দেয় আল্লাহ তাআলা, তোই বেঁচে গেলাম। যদি হাসরের ময়দানে আল্লাহ তাআলা কোনো বান্দাকে বলে যে এই কাজটা করলি কেন, এ কেন শব্দ কার ব্যাপারে আসে, তাইলে বুঝতে হবে তার জন্য জাহান্নাম।
শুধু এই কথাটা যদি আল্লাহ কাউকে বলে যে তুই কষ্ট করলি কেন, এর জন্য দুইটা আমল বেশি করে করব, একটা কি ইস্তিগফার, একটা কি বলেন আর একটা হলো কি, কোনটা? আল্লাহুম্মা হাসিবনা হিসাবান ইয়াসিরা, আল্লাহুম্মা হাসিবনা হিসাবান ইয়াসিরা। হায় মালিক, বিচারের দিবসে আমাদের হিসাবটা সহজ করে দিও। আরবি না পারলে বাংলাতে বলবো, আল্লাহ বিচারের দিবসে আমাদের হিসাবটা কি দিও, সহজ করে দিও। এই দুইটা আমল বেশি করে করার চেষ্টা করব, যখনই অবসর পাই তখনই। বিচারের দিবসে হাদিসে আসছে, বিচারের দিবসে ইউনাদি মুনাদি, একজন ঘোষণা করে ডাকবে, চিৎকার করবি, একজন ঘোষণা করে জোরে জোরে আওয়াজ করবি আর বলবি আয়ুহাল, চিৎকার দিয়ে বলবি অমুক জ্ঞান বানারা কোথায়, আয়ুহাল আলবাব। হাদিসে আসছে যে একজন ঘোষণা করে বিচারের দিবসে চিৎকার দিবি, আয়ুহাল আলবাব, জ্ঞানমানেরা কোথায়, বুদ্ধিমানেরা কোথায়। এই হাদিস যখন নাকি আলোচনা করেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তখন সাহাবীরা বলেন ইয়া রাসূলুল্লাহ, তো জ্ঞানবান কারা, কারা জ্ঞানবান? তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াত তেলাওয়াত করলেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহ কিয়ামাও ওয়া কুউদাও ওয়া আলা জুনুবিহিম। জ্ঞানবান কারা? ওই সকল লোকেরা জ্ঞানবান, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহ কিয়ামাও ওয়া কুউদাও ওয়া আলা জুনুবিহিম, যারা দাঁড়িয়ে বসে শুয়ে শুয়ে আল্লাহ জিকির করে। অর্থাৎ অর্থ হলো হার হালতে প্রত্যেক অবস্থায় যারা মালিকের জিকির করে, প্রত্যেক হালতে মালিকের শুধু জিকির হয়, ইস্তিগফার নাই, দুরূদ শরীফ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আস্তাগফিরুল্লাহুল আযীম, আস্তাগফিরুল্লাহুল আযীম, আস্তাগফিরুল্লাহুল আযীম, চেয়ারে বসছে আলহামদুলিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আস্তাগফিরুল্লাহুল আযীম, আস্তাগফিরুল্লাহুল আযীম, আস্তাগফিরুল্লাহুল আযীম। শুধু আল্লাহর কাছেই সব সময় জিকিরের উপরে থাকা, ইস্তিগফার করা, বেশিরভাগ ইস্তিগফার করা। আল্লাহ তাআলা মুস্তাগফিরিন, যারা যারা ইস্তিগফার বেশি করে আদায় করে, আল্লাহ এই বান্দাকে অনেক ভালোবাসেন, অনেক ভালোবাসেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অথচ তিনি নিষ্পাপ ছিলেন, তার গুনাই কোনো ছিল না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, কিন্তু তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারাদিন সকাল সন্ধ্যা তিনি 200 বার ইস্তিগফার করতেন। সুবহানাল্লাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি নিষ্পাপ হওয়ার পরও 200 বার ইস্তিগফার করেন, তা আমাদের কয়শবার ইস্তিগফার করার দরকার? যত কষ্ট হোক, যত শ্রম হোক, ফজরের নামাজটা পড়ে দৌড় দিয়েন না, অনুরোধ করে বলি ফজর নামাজটা পড়ে দৌড় দিয়েন না। এই যে আমাদের একটা আলহামদুলিল্লাহ অহংকার করে বলতেছি না, আমি আপনাদেরকে বোঝানোর জন্য বলতেছি, শুকরিয়াতন বলতেছি যে আল্লাহ দয়া করে আমাকে এটা করার তৌফিক দান করছেন। যত অগমা হোক না কেন, রাত হোক না কেন, দোস্ত আমার কথা হলো, যদি কেউ যদি হাজার রাত হওয়ার মানে হাজার বার ঘুম ভাঙ্গার পরও ফজরের নামাজ পড়ার পরে ওই জায়গায় বসে ইশরাক পরে তার আমলগুলি আদায় করার পরে সে ঘুমায় 7টা 8টা, এমনকি 9টাও বেজে যায় কোনো সময়, 9:30টাও বেজে যায় ঘুমাইতে ঘুমাইতে আমলগুলি করতে করতে। আরে দোস্ত, একটু একটু কষ্ট করেন দুনিয়াতে, আরাম করবেন কবরে, ভোগ করবেন জান্নাতে, ঠিক কিনা জোরে বলেন? সামান্য কষ্ট করেন, সামান্য সারা রাত ঘুমানোর পরে কি একটু সকালবেলা ফজরের পরে না ঘুমাইলে চলে না, পাগল হয়ে যায় একবারে, মানে ফজর নামাজ পড়ার পরে দেহ দূর। হ্যাঁ, যদি ব্যস্ততা থাকে, কোনো কাজ আপনার থাকে, সেটা ভিন্ন কথা। জুলফিকার রহমতুল্লাহ আলাই তিনি বলতেন যে বাস্তবে যারা আল্লাহর প্রেমিক মহব্বতের লোক যারা, তারা মেহনত করবে দুনিয়ায়, আরাম করবে কবরে, আর ভোগ করবে জান্নাতে, ঠিক কিনা জোরে বলেন? ভোগ করবে ইনশাল্লাহ জান্নাতে। সামান্য সময় শুধু ফজর নামাজটা পড়ে দৌড় দিয়েন না, ফজর নামাজটা পড়ে হাজার ব্যস্ত থাকলে আপনি রুটিন করে নিন। যদি আপনি আপনার কর্মস্থলের জন্য, চাকরির জন্য রুটিন করতে পারেন,
সময়কে নির্দিষ্ট করতে পারেন তা আপনিও পরকালের জান্নাত পাওয়ার জন্য আল্লাহর ধরা থেকে বাঁচার জন্য একটা রুটিন করে নিন যে আমি যত ব্যস্ততা থাকুক না কেন হাজার লোক আসুক না কেন সাক্ষাৎ করার জন্য সেটা ভিন্ন কথা কিন্তু আমি আমার মামুলাত গুলি আমার দৈনন্দিনের আমলগুলি আমি ঠিক করার পরে তারপরে ব্যস্ততা দুনিয়াবি ব্যস্ততা পরে আগে আমার যে আমলের মাধ্যমে আমি আল্লাহর নৈকট্য অর্জন করতে পারবো যে আমলের মাধ্যমে আল্লাহকে খুশি করাতে পারবো সেই আমল আগে দুনিয়া পরে কারণ দুনিয়া ফানা আখেরাত বাকি ঠিক কিনা জোরে বলেন কুল্লু মান আলাইহা ফান ওয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম আকাশ হবে ফানা জমিন হবে ফানা চন্দ্র হবে ফানা সূর্য হবে ফানা সব হবে ফানা ওয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম একমাত্র আল্লাহ তাআলা বাকি থাকবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে গোলাম বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাত খায়রুন ওয়া আবকা আল্লাহ তাআলা বলে গোলাম বরং আজকে তোমরা দুনিয়াকে প্রাধান্য দিচ্ছ কিন্তু না গোলাম না ওয়াল আখিরাত খায়রুন ওয়া আবকা আখিরাত হলো অতি উত্তম আখিরাত হলো চিরস্থায়ী আখিরাত অতি উত্তম আখিরাত চিরস্থায়ী দুনিয়া ধোকা দুনিয়া ধ্বংসের ধ্বংসযোগ্য দুনিয়া একদিন হারিয়ে যাবে শুধু আকাশ এবং জমিন নয় সমস্ত মাখলুকগুলি হারিয়ে যাবে স্বয়ং মালাকুল মৌত যিনি রূহ কবজ করেন তিনিও শেষ হয়ে যাবেন এই জন্য অনুরোধ করে বলি সময়টা একটু কাজে লাগানোর চেষ্টা করি ফজরের পর অন্তত যতটুক না পারি ছয় তসবিহ আদায় করবেন ইনশাআল্লাহ ছয় তসবিহ আদায় না করে কেউ মসজিদ থেকে বের হবেন না একান্ত প্রয়োজন ছাড়া কয় তাসবিহ বলেন হ্যাঁ যদিও আপনি একান্ত প্রয়োজনে মসজিদ থেকে বের হয়ে যান তারপর তাসবিহটা হাতে নেবেন হাতে নিয়ে বস এটা ছয় তাসবিহ আদায় করতে শুরু করবেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر এটা হলো চার তাসবিহ কয় তাসবিহ বলেন তারপরে দুরুদ শরীফ আগে পড়বেন দুরুদের পরে দোয়া করলে দোয়া কবুল হয় আপনি যদি লম্বা দুরুদ না পড়লে অন্তত ছোট্ট একটা দুরুদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর চাইতে আরেকটু ভালো কি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ اللهم صل على سيدنا محمد اللهم صل على سيدنا محمد আমরা তো নেশব তুফান মেল চালাই তুফান নেই আছে না তো তসবিহ আমার রুমে রয়ে গেছে আরে আরে আল্লাহ কিয়ামতের সানি মানে এক দুই তিন গোড়া এক লগে তুফান চালাই আরে দোস্ত যদি আপনি আপনার মাকে ডাকেন অন্যদিকে তাকে মা 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 তাকিয়ে আসার একদিকে তো মায়ের তো শুনতে চায় না আল্লাহ তো আজিম মহান তার নামটা আপনি ডাকবেন খামখেয়ালির সাথে নাম ডাকি সুবহানাল্লাহ মানে মনে মনে আল্লাহ আপনি পবিত্র আমি না পাক বুঝেন না আপনি পবিত্র আমি কি এটা দিলে দিলে নিয়োগ করা সুবহানাল্লাহ আল্লাহ আপনি পবিত্র আমি না পাক সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আয় আল্লাহ সমস্ত প্রশংসা আপনার আমার কোনো গুণে নাই আমার গুণ করার মতো গুণে হওয়ার মতো কোনো কিছুই আমার তো নাই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আপনি ছাড়া কোনো উপাস্য নাই ইলা নাই হ্যাঁ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আকবার আপনি সবচেয়ে বড় আমি ছোট আপনি কি আমি ছোট আমার কোনো অস্তিত্ব নেই আপনার কুদরতের সামনে এই জিকির করা কিতাবে আসছে যদি কোন আল্লাহর গোলাম এই অন্তর থেকে দিল থেকে সুবহানাল্লাহ বলি যে আল্লাহ আপনি পবিত্র আমি নাপাক আল্লাহ তাআলা তো তার মুকাররবিন ফেরেশতা যারা আছেন এদেরকে ডেকে বলেন ফেরেশতারা এই যে দেখো আমার বান্দাটা আমার পবিত্র বলল সে বলল আমি পবিত্র না বলল কি পবিত্র সুতরাং যে বান্দাটা আমাকে পবিত্র বলল আমি পাক বলতেছি তোমরা সাক্ষী থাকো আমার এই গোলামটা পবিত্র তাইলে আমার জিকির করতে সমস্যা কোথায় আল্লাহর জিকির করতে সমস্যা কোথায় সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার তারপরে দুরুদ শরীফ পড়া
কি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ 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 দোস্ত দেখবেন ইনশাআল্লাহ করে বলি দিল থেকে দুরুদটা বারবার পড়েন ইনশাআল্লাহ দেখবেন বিশ্বনবী একদিন আপনার সামনে স্বপ্নে হাজির আল্লাহ রাসূল স্বপ্নে হাজির হয়ে গেছে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ দিল থেকে দুরুদটা পড়া সকালে বিকালে আসরের পরে ফজরের পরে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ তারপরে ইস্তিগফার আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ তবে আর একটু ভালো হয় পুরোটা পড়তে বললে বেশি ভালো নাইলে ওই দুরুদের মতো একটু ভালো সেটা কি আস্তাগফিরুল্লাহ আল আযীম আস্তাগফিরুল্লাহ আল আযীম আমি ক্ষমা চাই অমুক মালিকের কাছে যিনি মহান যিনি কি যিনি মহান যিনি দয়া করে আমার মাফ করলে মাফ হব ক্ষমা পাবো মাফ না করলে কি হইতে পারবো না ক্ষমা পাইতে পারবো না এই জন্য ওই বিষয়গুলি খেয়াল রাখা সময় নষ্ট না করা সময়ের প্রতি গুরুত্ব দেওয়া ইনশাল্লাহ একটু নিয়ত করেন ইনশাল্লাহ বাপ বন্ধু যারা আছেন দোস্ত যুবক যুবক বোবার যারা আছো নিয়ত করেন ইনশাল্লাহ যদি আজ থেকে ইনশাল্লাহ এই ছয় তাসবি অন্তত কম করে বারো তাসবি তো শেষ রাত্রি আমি তো শেষ রাত্রি তো আমি ওই মাহফিলের থেকে নামার পরে গাড়িতে উঠে বাকিটা আদায় করার চেষ্টা করি তো এই এই বারো তাসবি যারা পারেন আলহামদুলিল্লাহ শেষ রাত্রি উঠে করবেন আর অন্তত ছয় তাসবি সকাল বিকাল করবো ইনশাল্লাহ রাজি আছি গে হাত তুলে দিন ইনশাল্লাহ করবো তো ইনশাল্লাহ জোরে বলেন আপনি হিসাব করে দেখেন প্রতিদিন যদি এমন করে দুই বেলা আপনি দুইশো বার দুরুদ দুইশো বার ইস্তেকফার আর চারশো বার আপনি চার তাসবি আদায় করেন তাহলে মৃত্যু পর্যন্ত কতগুলি সওয়াব আপনার আমলনামায় রাখা হইতেছে আপনি ফজরের পরে আমল করলো হায়াত কেটে যাবে আমল না করলো হায়াত কেটেই যাবে ঠিক কিনা জোরে বলেন কথা বললো হায়াত কেটে যাবে কথা না বললো হায়াত কেটে যাবে তাহলে আমার খামাকা শুধু শুধু সময় নষ্ট করার সময় কোথায় আজ রাত তাবলিগ যারা করি অন্তত তারা তো আলহামদুলিল্লাহ ফজরের পর তারা মাশওয়ারা করেন এরপরে ইশরাক করেন আরে দোস্ত আপনার জিন্দগিতে হজ করলে আপনার হজ কবুল হতেও পারে না হতে পারে কিন্তু ফজরের পরে দুই রাকাত ইশরাক করলে এই দুই রাকাত ইশরাক করার দ্বারাতে দুইটা লাভ একটা হজ একটা উমরার কবুল এবং কবুল হজ এবং কবুল উমরার সওয়াব আপনার আমলনামায় লিখে দেওয়া হবে সাধারণ কোনো কথা চারটি গেনে কথা আপনি মনে করেছেন যত কষ্ট আমার মাদ্রাসার ভিতরে কোনো ছাত্রদেরকে বলা হয়েছে যেটা এরশাক না পড়বে আওয়াবিন না পড়বে ওটা খাবারই বন্ধ করে দেওয়া হবে আলহামদুলিল্লাহ চেষ্টা আমরা করতেছি আমলও ছেলেরা করতেছেন যে বাধ্যতামূলক এরশাক করতে হবে যে হায়াত তো চলে যায় এটা ফিরে আর আসবে না ঠিক কিনা জোরে বলে হায়াত আওয়াবিন পড়লে মাগরিবের পরে সয়রা কাত আওয়াবিন লাইট বন্ধ করে ছেলেদেরকে বলা হয় যে আওয়াবিন পড়তে হবে কোনো সার নাই আধা ঘন্টা পর্যন্ত এর ভিতরে সয়রা কাত আওয়াবিন পড়তে হবে বাকি দশ পনেরো মিনিট দোয়া করতে হবে জাতির জন্য এটা নিয়মিত আমল চলতেছে আলহামদুলিল্লাহ তাইলে সয়রা কাত আওয়াবিন আপনি পড়লে ফায়দা কি হাদিসে আসছে যে বারো বৎসর বেরিয়া নফল অর্থাৎ যেই নফলটা আল্লাহর জন্য করেছেন কাউকে দেখানোর জন্য করেন নাই বারো বৎসর একটা নফল এবাদত করলে শুধু নামাজ না নামাজ না নফল দান নফল খায়রাত নফল উমরা নফল হজ এই বারো বৎসর নফল ইবাদত করলে যেই পরিমাণ সওয়াব হতো শুধু মাগরিবের পরে ছয় রাকাত আওয়াবিন পড়লে বারো বৎসরের নফল ইবাদতের সওয়াব আমলনামায় লেখা হয় কোনো মাহফিল বাদে মাগরিব আমার হলে তো মাগরিবের পরপর সুন্নত পরে দৌড় দেওয়া লাগে আমি বলি না অসম্ভব কথা আবার আওয়াবিন আগে পড়তে হবে কারণ এই হায়াতটা ফিরে আসবে না এ মাগরিব আমার জিন্দগিতে আর ফিরে আসবে না শুধু আপনি গজল দেন কেরাত দেন সেটা ভিন্ন কথা আমি অন্তত আহাব্বুল আমাল ইলাল্লাহি আদুয়া মুহা হাদিসে আসছে সবচেয়ে উত্তম আমল ওই আমল যে আমলটা সব সময় করা হয় যদিও কম হয় আপনি যদি অন্য নামাজের ভিতরে তাসবি পড়তেন পাঁচবার সাতবার সুবহান রাব্বিয়াল আযীম সুবহান রাব্বিয়াল আযীম তিনবার তো অন্তত কি আছে সময়টুকু আছে তা আপনি ওই দিন একটু তিনবার পড়েন অথবা আপনি দুরূদ শরীফ না পড়তে পারলে শেষ বইটাকে আত্মাহে তো পড়ে সালাম ফিরে ফেলেন নামাজ হয়ে যাবে কিন্তু আমলটা যদিও কম হয় দায়াম রাখেন চলমান রাখেন এটা আল্লাহর কাছে পছন্দনীয় আমল একদিন তাহাজ্জুদ পড়তে পড়তে বা ফিরে এলাম
আবার এক বছরে তাহাজ্জুদ নাই আসি কাছে নজরে বলেন রমজান মাসে দুনিয়া তাহাজ্জুদের ধাক্কা ধাক্কা ঠেয়া ঢিলি রমজান শেষ তাহাজ্জুদ নাই এই আমল আল্লাহর কাছে পছন্দনীয় না হাদিসে আল্লাহর রাসূল বলেন আহাব্বুল আমালি ইলাল্লাহি আদওয়ামুহা এক রওয়ায়েতে আসছে আর এক রওয়ায়েতে আসছে আহাব্বুল আমালি ইলাল্লাহি মা দামা ওয়া ইন কাল্লা যে আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় আমল হলো ওই আমল যে আমলটা সব সময় করা হয় যদিও কম হয় যদিও আপনি কোনদিন যদি ছয় রাকাত নাও পড়তে পারেন তাইও আউয়ালের নিয়তে চার রাকাত পড়ে নেন তাহলে আমার হায়াতের জিন্দগি তো কখনো ফিরে আসবে না আমি তো কখনো ফিরতে পারবো না এই জন্য আমার বাপ আমার বন্ধু বিষয়টা হলো যে আপনি মাগরিবের পরে ছয় রাকাত আউয়াবিন পড়বেন আউয়াবিন শব্দের অর্থ হলো নৈকুট্য অর্জন করা যে সব সময় আউয়াবিন পড়তেই থাকে পড়তেই থাকে এমনকি ইশরাকের নামাজকে আওয়াবিন বলা হয় ইশরাককে আওয়াবিন বলা হয় আওয়াবিন অর্থই হলো আল্লাহর ফরজ এবং ওয়াজিবাত বাদ দিয়ে যত ইবাদত আছে সবগুলি আওয়াবিন বলা হয় এই আওয়াবিন নফল ইবাদত করার দ্বারাতে এক পর্যায়ে বান্দা আল্লাহর নিকটে চলে যায় নৈকট্যশীল হয়ে যায় আল্লাহ তার প্রিয় বান্দা বানিয়ে ফেলে এই জন্য আমরা চেষ্টা করব যে আমাদের হায়াতের জিন্দগির ভিতরে যেন গাফলতি না আসে হাজার ঘুম ভাঙলেও হাজার কষ্ট হলেও যেন আমরা ইবাদতগুলি করতে পারি আল্লাহ তৌফিক দান করে সকলে বলে আমিন দেখেন আসলে কথা আল্লাহ তাআলা বের করেন কত সপ্তাহ আলোচনা করতে গিয়ে বলেছিলাম যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাক যখন কারো জিন্দগিতে চলে আসে তখন এই লোকটা মানুষ হয়ে যায় কি হয়ে যায় জোরে বলেন মানুষ হয়ে যায় রাসূলের আখলাক না আসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাকের ভিতরে অন্যতম তিনটা আখলাক ছিল সেটা কি লোভ ছিল না অহংকার ছিল না হিংসা ছিল না বলেন কয়টা বলেন লোভ ছিল না অহংকার ছিল না হিংসা ছিল না এই তিনটা জিনিস যার জিন্দগিতে আসে এই লোকটা মানুষ থাকে না জানোয়ার হয়ে যায় এই লোকটার চেহারা স্বরূপ মানুষের স্বরূপ থাকে না জানোয়ারে পরিণত হয়ে যায় দোস্ত বন্ধু আমার তখন সেই হিংসার কারণে যা ইচ্ছা তা করতে পারে যা মন চায় তা করতে পারে যা মন চায় তাই মানুষের কাছে বলে বেড়াতে পারে আসি গেছে না জোরে বলে হিংসা মানুষ কতটা নিকৃষ্ট করে ফেলে এই তিনটা জিনিস কারো জিন্দগিতে আসলে এই লোকটার চেহারা মানুষের চেহারা থাকে না যে পুলিশ যেটা বলেছেন এই লোকটা জানোয়ারে পরিণত হয়ে যায় তো গত সপ্তাহে বলেছিলাম দিল্লি শাহী মসজিদের খতিব যিনি জুমার নামাজ পড়াইতে গিয়ে চেহারা ঢেকে ঢেকে চেহারা ঢেকে ঢেকে জুমার নামাজ পড়াইতেন বা তিনি ঘর থেকে বের হলে তিনি চেহারা ঢেকে ঘর থেকে বের হইতেন কারো দিকে চেহারা খুলে তাকাতেন না নজর করতেন না কিন্তু দোস্ত বন্ধু আমার এই বিষয়টা মানুষের কাছে খুব প্রশ্নবিদ্ধ ছিল খুব প্রশ্ন ছিল মানুষের ভিতরে বারবার দিল প্রশ্ন আসতো কিরে খতিব তার বহুত আছে আলেম তার বহুত আছে কিন্তু সবাই তো আমাদের দিকে তাকায় উড়ি তাকান না কেন কারণ হলো দোস্ত ওনার অন্তরচক্ষু খোলা ছিল তিনি নজর দিলে দেখতে পারতেন যে তার চেহারা মানুষের চেহারা নাই কুত্তা শুয়োরের চেহারা হয়ে গিয়েছে এই জন্য তিনি জুমার দিন এই খুতবাটা পড়ার সময় এইভাবে রুমালটা ঢেকে ঢেকে এই চেহারা পুরো ঢেকে তিনি খুতবা পড়েই তিনি চলে যেতেন তো মাথা নিচু করে করে চলে যেতেন তো কারো ব্যক্তির কোনো ব্যক্তির সাহস ছিল না যে ওনাকে প্রশ্ন করতে পারে হুজুর আপনি কেন জুমার দিন কেন কেন জুমার দিন আপনি আমাদের দিকে তাকান না সব খতিবরাই তো তাকায় কিন্তু সবার এ তার কেরামত হযরতের কেরামত সম্পর্কে জানা ছিল যে উনি কারো দিকে রাগ করে কারো দিকে রাগ করে তাকালে তার জিন্দগি শেষ হয়ে যাবে রাগ করলে তার অবস্থা ভালো হবে না এই জন্য ওনার দিকে কেউ ফিরে তাকাতেন উনি ওনার সঙ্গে কেউ জিজ্ঞেস করতেন না প্রশ্ন করতেন না আল্লাহ তাআলার কুদরত হলো আল্লাহর মানসা ছিল যে তার এই কেরামতগুলি আল্লাহ জাহির করে দিবেন উম্মতের উপকারের জন্য এই খতিব সাহেব এ তিনি জেনে জমা দিল্লি সাহেব মসজিদের পাশে চা দোকানদার ছিলেন এই চা দোকানদার চা বিক্রি করতেন তো চা বিক্রি করতেন তার চায়ের বড় সুনাম ছিল সেটা চা পাতি রুটি বানাইতেন সেটারও সুনাম ছিল বহু দূর থেকে মানুষ সেখানে এসে চা পান করতেন চা পান করতেন চা পাতি রুটি খাইতেন যেমন হাজি বিরিয়ানি আছে না বহু দূর থেকে মানুষ এসে ওন বিরিয়ানি নিয়ে যায় অথচ আমি দেখছি এর চেয়ে আমগো মাদ্রাসা যে পাক করে বিরিয়ানি এর চেয়ে বহুত ভালো হয় মানে নামে 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 চলে নামে নামে জমে টানে আছে না দোস্ত তো দোস্ত বন্ধু আমার এই যে একটা এই ওনার চা পাতি রুটির বড় সুনাম ছিল চায়ের বড় সুনাম ছিল তো এই আল্লাহর বান্দা বড় আল্লাহওয়ালা দিনদার ছিলেন যদিও সে গ্রাম্য বৌদ্ধ মানুষ ছিলেন মূর্খ ছিলেন কিন্তু লোকটা আল্লাহওয়ালা দিনদার ছিল
তো হুজুর এই এই লোকটাই জুমার পরে হযরতের সামনে গিয়ে হাঁটু গেড়ে বসে বলতেছে হযরত আমি তো ভালো করে জানি যে আপনি কারো করে দাওয়াত গ্রহণ করেন না কারণ হলো হালাল না হারাম এইজন্য দাওয়াত খান না হুজুর আপনি জানেন যে আমার এই মসজিদের পাশে একটা দোকান আছে চায়ের দোকান গোটা দিল্লি শহরে সেই চায়ের দোকানের সুনাম আছে যথেষ্ট সুনাম আছে বহু দূর থেকে মানুষ এসে এখানে চা পাতি রুটি খেয়ে যায় চা খেয়ে যায় হুজুর যদি আপনি দয়া করে আমার এই দোকানে একটু আসতেন একটু চা পাতি রুটি খাইতেন চা পান করতেন আমি বড় খুশি হয়ে যেতাম একবার দুইবার বলার পর হযরত কিছুই বলতেছে না হযরত আপনি কি আমার এই কামাই রোজগার নিয়ে সন্দিহান আপনি কি সন্দেহ করতেছেন আমার কামাই রোজগার নিয়ে আল্লাহর কসম করে বলি আমি আমার জানা সত্ত্বে একটা হারামই ভক্ষণ করি না এক পয়সা আমি হারাম ভক্ষণ করি না আমার কাছে হারামের লেশপাত্র নাই আমি হালাল পথে বাঁচতেছি হালাল পথে বাঁচার চেষ্টা করতেছি হুজুর আল্লাহর কসম আমার এখানে এই রিজিকের ভিতরে আমার আইন কামের ভিতরে হারামের লেশমাত্র নাই যদি আপনি দয়া করে আর আমার স্ত্রী পাঁচ ওয়াক্ত নামাজই পর্দাশিলা আমিও পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি এই যে মাথায় পাগড়ি আছে গায়ে জুব্বা আছে সুন্নতি লেবাস আছে হুজুর একটু আমার দিকে তাকান দেখেন আমি যদি আমার দোয়ার দোকানে একটু আসেন ওনার উদ্দেশ্য হলো হজরতকে দোকানে নিয়ে বরকত নিবি এর উদ্দেশ্য অন্য কোনো মাকসাদ না কিন্তু তো হযরত এক পর্যায়ে বললেন ঠিক আছে যা বেটা তোর দরখাস্ত মঞ্জুর করলাম তো জুমার নামাজ পড়ার পরে তিনি দোকানে গেছেন দোকানে গিয়ে দোকানে চা পাতি রুটি খাইলেন চা পান করলেন চা পাতি রুটি খেয়ে চা পান করে দোকান থেকে বের হয়ে যাচ্ছেন দোকানদার বলেন হুজুর আপনি চলে যাচ্ছেন নাকি বলে হ্যাঁ হুজুর আপ মেরে লিয়ে দোয়া করেন আহি আপনি আমার জন্য দোয়া করেন কি আল্লাহ মেরে দোকান মে বরকত ডালি আল্লাহ তাআলা যেন আমার দোকানে বরকত দিয়ে দেই হুজুর বললেন বেটা হারগিজ নি না 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 এরে গোলাম না 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 মাইতির লি হারগিজ এসা দোয়া নি করুঙ্গা আমি তোর জন্য কখনো এমন দোয়া করব না বলকে মাইতির লি দোয়া করতা হু কি আল্লাহ তুই ইনসান বানা দে আমি তোর জন্য দোয়া করি আল্লাহ তোর জন্য মানুষ বানিয়ে দে মানুষ বানাই দিয়ে তুই মানুষ হয়ে মরতে পারস দোকানদার এবার আয়নার সামনে গিয়ে দেখতেছে কিরি বুজুর্গ মানুষ না কি আমি ইনসান নেহি কি আমি জানোয়ার বন গিয়া আমি কি মানুষ না আমি জন্তু হয়ে গেলাম নাকি আমার হাত পা তো সব মানুষের মতো দেখা যায় তো হুজুর কোন দোয়া করলেন আমি তো এই দোয়ার জন্য হুজুরকে এখানে দাওয়াত করি নাই আমি তো মানুষ ঠিকই আছে চেহারা মানুষের আছে হাত পা সব মানুষের আছে যাক এই দিন আর তিনি কিছু বলেন নাই পরের জুমাতে আবার খতিব সাহেব আসছেন চা পাতি রুটি পান করলেন চা পাতি রুটি খাইলেন চা পান করলেন আজকে দোকান থেকে বের হয়ে যাচ্ছেন তো বলতেছে হযরত চলে যাচ্ছেন নাকি বলে হ্যাঁ কাজ মেরে লিয়ে দোয়া করে না হে কে আল্লাহ তাআলা মেরে দোকান মে বরকত ডালে আপনি আমার জন্য দোয়া করেন আল্লাহ তাআলা আমার দোকানের জন্য বরকত ডেলে দে হুজুর বললেন না 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 বেটা না আমি তোর জন্য এমন দোয়া কখনো করব না বরং আমি তোর জন্য দোয়া করি আল্লাহর কাছে কে আল্লাহ তাআলা তোর জন্য মানুষ বানায় দে আল্লাহ তাআলা তুই ইনসান বানা দে আল্লাহ তাআলা তোর জন্য মানুষ বানায় দে দোকানদারের মেজাজ বড় গরম আল্লাহর বান্দা আল্লাহর গোলাম ভাবলেন আর বললেন কি আমি কি মানুষ না আমি জন্তু জানোয়ার হয়ে গেলাম নাকি বারবার বারবার আয়নার দিকে চেহারা দেখি কিন্তু আল্লাহর বান্দা তাকে দেখে না মানুষ আছে কিন্তু আল্লাহর গোলাম তার দোয়াটার ওজনটা বোঝে নাই ভাই আল্লাহর বান্দা বারবার বারবার দিলের ভিতরে কল্পনা করতেছেন যে বারবার কেন হুজুর দোয়া করেন মানুষ হওয়ার জন্য আমি কি মানুষ না আমি তো হুজুরকে এই জন্য আনি না আমি তো হুজুরকে আনছি আমার দোকানে বরকত দেওয়ার জন্য কিন্তু হুজুর প্রতি জুমাতে একই দোয়া করে দোয়াটা আমার বুঝে আসে না পরের জুমাতে আবার চলে আসলেন আসার পদ্ধতি তো আজকেও তিনি চা পাতি রুটি খাইলেন চা পান করলেন চা পাতি রুটি খাওয়ার পর চা পান করার পর দোকান থেকে বের হয়ে যাবেন এমন সময় দোকানদার বলেন হুজুর আজ মেরে লিয়ে দোয়া করে নাহি হ্যায় আজকে আপনি আমার জন্য দোয়া করতেই হবে কোনো সন্দেহ নাই কে আল্লাহ মেরে দোকানে বরকত ডালে আল্লাহ তাআলা যেন আমার দোকানে বরকত দেয়া দে হুজুর বললেন না বেটা না 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 মাই হারগিজ তেরে লিয়ে এসে দোয়া নিয়ে করুঙ্গা আল্লাহর গোলাম আমি কখনো তোর জন্য এমন দোয়া করব না 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 না
বলকে মাই তেরে লিয়ে দোয়া করতা হু বরং আমি তোর জন্য দোয়া করি আল্লাহ তাআলা তুজি ইনসান বানা দে আল্লাহ তাআলা তোর জন্য মানুষ বানায় দে দোকানদার মেজাজ গরম হসিতে গেছে কয় কি আপ কি দোয়া কর রহি হ্যায় মেরে লিয়ে আপনি আমার জন্য কি দোয়া করতেছেন কি আমি জানোয়ার বন গিয়া হু মাই ইনসান নহি হ্যায় আমি কি জন্তু হয়ে গেলাম নাকি যে কুত্তা সুয়ার বন গিয়া হু কুকুর সুয়ার হয়ে গেলাম নাকি আপনি বারবার কি দোয়া করতেছেন আমি তো এই দোয়ার জন্য আপনাকে এখানে আনি নাই আমি তো আপনাকে এখানে আনছি আমার দোকানের বরকতের দোয়ার জন্য আনছি হুজুর বলতেছেন বেটা চুপ রা চুপ থাক আওয়াজ করিস না বড় দামি দোয়া করেছি কয় তো দামি দোয়ার দরকার নাই আপনি যা তিন দিন খাওয়াইছি আপনারই এই সব ভুল করছি এগুলো ফেরত দেন এটা পাবলিকের চরিত্র আলেম হইলে আলেমের কদর বোঝে পাবলিক হইলে আলেমের কদর বোঝে না দোস্ত পাবলিক যদি দোস্ত পাবলিকের চরিত্র যতক্ষণ পর্যন্ত তার স্বার্থ হাসিল হবে অতক্ষণ পর্যন্ত জি হুজুর জি হুজুর জি হুজুর আর যখন নাকি তার স্বার্থের উপরে আঘাত আসবে হক কথা কোনো আলেম বলা শুরু করবে তখন তার গায়ে পড়লে সে জানোয়ার হয়ে যায় ঠিক না জোর আমার জানোয়ার হয়ে যায় পাবলিকের চরিত্র দোস্ত ইল্লা মাশাআল্লাহ সবার না কিছু লোক আছে কিছু পাবলিক আছে আলেমদের সঙ্গে চলতে 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 একটা পর্যায়ে সে আলেমের চরিত্র তার দিলের ভিতরে চলে আসে কিন্তু আমার দোস্ত এই লোকটা দেখেন কত বড় বুজুর্গের সামনে বেয়াদবি করতেছি বলতেছে না আপনার দোয়া দরকার নাই আমি যার সামনে কোনো ব্যক্তি ভয়ে কথা বলে না তার সামনে বলতেছে যে আপনি তিন দিন যা খাওয়াইছে ভুল করছি এগুলো ফেরত দেন তো হুজুর বলতেছে বেটা চপ পেটের ভিতরে আছে ফেরত দেবো কেমনি কো ফেরত না দিতে পারলে প্রশ্নের উত্তর দেন কো কি প্রশ্ন কো তিন প্রশ্ন কয় প্রশ্ন তিন প্রশ্ন দুইটা প্রশ্ন গোটা দিল্লি শহরবাসীর গোটা দিল্লি শহরবাসীর দুই প্রশ্ন এক প্রশ্ন আমার পক্ষ থেকে বলে কি প্রশ্ন হলো আপনি এই ঘর থেকে যখন বের হন রাস্তাঘাটে হাঁটেন নিচের দিকে তাকায় হাঁটেন কেন চেহারা ঢেকে ঢেকে হাঁটেন কেন কারো সালাম দিলে সালামের উত্তরটা আপনি নিচের দিকে তাকায় দেন কেন এক নম্বর দুই নম্বর হলো জুমার দিন খুতবা পড়তে গেলে জুমার দিন খুতবাটা পড়ার সময় চেহারা ঢেকে খুতবা পড়েন আমাদের দিকে তাকান না কেন কারণটা কি দুই নম্বর তিন নম্বর তিন দিন আমি আপনার কাছে একই দোয়া চেয়েছি তিন দিন আপনার কাছে দোয়া চেয়েছি আপনি তিন দিন আমার জন্য একই দোয়া করলেন আল্লাহ মুজি ইনসান বানা দি আল্লাহ আমার জন্য মানুষ বানাই দে কে মাই জানোয়ার হো গিয়া আমি জন্তু হয়ে গেছি নাকি মেজাজ গরম খুব রাগ করে কথা বলতেছে হুজুর বলতেছে বেটা উত্তর না দিলে চলে না কয় না উত্তর দেন নাহলে খাবার ফেরত দেন একটা করবেন বুঝেন না মনে উত্তর দেন আর খাবার ফেরত দেন দোস্ত বন্ধু আমার এক পর্যায়ে হুজুর বললেন বেটা তাহলে উত্তর জানার বড় শখ বলে হা বড় শখ হুজুর বললেন মাতার পাগড়ি খুলে ফেল খুলে ফেললেন গায়ের জুব্বা খুলে ফেল খুলে ফেললেন হুজুর এবার নিজের গায়ের জামাটা খুলে তার গায়ে পরাই দিলেন মাতার পাগড়িটা খুলে তার গায়ে পরাই দিলেন ও রুমালটা তার মাথার উপরে দিয়ে দিলেন হাতে যে লাঠিটা ছিল সুন্নতি ছিল লাঠি রাখতেন লাঠিটা হাতে দিলেন আর বললেন বাজারে একটু ঘুরে আয় গিয়ে দেখ বাজারের হালত কি দেখা যায় এবার সে লাঠি হাতে নিয়ে বাজারের দিকে গেছেন যেই মাত্র গেটের সামনে গেছেন মেন ফটকে মেন গেটের সামনে গেছেন যাওয়ার সঙ্গে সঙ্গে যারা সামনে পান তারই পিটান কারো হাত ভাঙতেছে কারো মাথা ফাড়াইতেছে কারো কারো পা ভাঙতেছে আম মানে পিটা পাইকারি পিটা কারে বলে পিটার গতিটা এত তীব্র ছিল সামনে যারা পাইছে তারে পিটাইছে এক পর্যায়ে গোটা বাজারে চিৎকার চিল্লার চিল্লি পড়ে গেল ভাই ও ভাগো বাজার মে পাগল ঘুস গিয়া পালাও ভাই বাজার পাগল ঢুকে গেছে যারে পায় তারে পিটায় এক পর্যায়ে হজরত দৌড়ে আসছেন বেটা রোক ভাই হাসির খোরাক নয় বিবেকের খোরাক বিষয়টা বোঝার চেষ্টা করে হাসির তামাশার গল্প না এটা বাস্তব ঘটে যাওয়া গল্প বলতেছি আপনাদের কি দোস্ত এবার হুজুর বলতে দৌড়ে আসছে বেটা রোক বেটা থাম তুই কষ্ট করতেছ কি বলে কি আরে মানুষ পিটাস কেন মানুষকে মানুষ কেন আল্লাহর বান্দা বলে হুজুর না 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 আল্লাহর কসম মানুষ পিটাই না 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 মানুষ পিটাই না মানুষ পিটাই না আমাকে ছেড়ে দেন মজুর ছড় দো আমাকে ছেড়ে দেন আমি এখানে মানুষ দেখি না কুত্তা শোর বাজারে ভরে গিয়েছে গোটা বাজারে কুত্তার শোর চেহারা দেখা যায় মানুষ পিটাই না 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 মানুষ পিটাই না কুকুর আর শোরে বজা বড়া বাজার হুজুর বললেন বেটা পাগলামি থামাও কি বলতে চাও লাঠি হাত থেকে নিয়ে গেলেন মাথার পাগড়ি খুলে ফেললেন গায়ের জুব্বা খুলে ফেললেন যেগুলো লোককে আহত যেই লোকগুলোকে আহত করেছেন এদের সামনে তাকে নিলেন বললেন দেখো ইনসান নজর আতিহি ইয়া কুয়ে জানোয়ার নজর আতিহি
মানুষ নজরে আসে না কোনো জন্তু নজরে আসে তাকা আল্লাহর গোলাম দেখ 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 আল্লাহর বান্দা সেখানে দাঁড়িয়ে চোখ দিয়া টপটপ করে পানি ছেড়ে দিয়েছেন অজরে পানি পড়তেছে আর বলতেছে হযরত আবি মেরা দিমাগ খুল গিয়া আল্লাহর কসম করে বলি আমার দিমাগ খুলে গিয়েছে আল্লাহর কসম যতক্ষণ পর্যন্ত আপনার পাগড়িয়ার জব্বা আমার গায়ে ছিল মাথায় ছিল রুমাল আমার মাথায় ছিল অতক্ষণ পর্যন্ত এগুলা মানুষ দেখি নাই এই সবগুলিকে কুত্তা শহরে পরিণত হতে দেখেছি কুকুর শহরে চেহারা দেখেছি আল্লাহর কসম মানুষকে পিটাই নাই এই যে লোকগুলো আহত হয়ে কাতরাচ্ছে জমিনের ভিতরে একটা মানুষ ছিল না কুত্তা শহর ছিল সবগুলি হুজুর বলতেছে বেটা জবাব পেয়েছ কানা জবাব ফুল ফুল পাই নাই তো কি জবাব বাকি আছে বলো তো বলতেছে হুজুর আপনি আমাদের দিকে তাকান না কেন জুমার দিন আপনি চেহারা ঢেকে ঢেকে কেন আপনি জুমার দিন আপনি মসজিদে আসেন কেন মসজিদে সবার সামনে চেহারা ঢেকে ঢেকে জুমার দিন খুতবা পাঠ করেন হুজুর বলতেছে বেটা তাইলে শোন আমি যখন সামনের দিকে তাকাই জুমার দিন তো দেখি এই সামনে বেশিরভাগ মানুষ কুত্তা শুয়োরের চেহারা বসা আছে কম সংখ্যক সামান্য কিছু লোক মানুষের চেহারা দেখা যায় আর বেশিরভাগ চেহারা কুত্তা শুয়োরের দেখা যায় আমি তো লোকগুলিকে চিনি ভালো করে আমার মুসল্লি তো এই জন্য আমি যেন এদের প্রতি খারাপ ধারণা না করি খারাপ চিন্তা চেতনা না আসে এই জন্য নিজেকে কন্ট্রোল করার জন্য চেহারা ঢেকে ঢেকে আমি জুমার নামাজ পড়িয়ে চলে যাই নাম্বার দিদি নাম্বার আল্লাহর গোলাম তুই প্রশ্ন করেছিস যে আমি তিন দিন জন্য তিন দিন তোর জন্য কেন দোয়া করলাম আল্লাহ তুই ইনসান বানা দি আল্লাহ তোর জন্য মানুষ বানিয়ে দে কেন দোয়া করলাম আল্লাহর বান্দা জান্নাতে ছিলি মানুষ হয়ে আর সব মানুষ হয়ে দুনিয়াটা আজীবন থাকার জায়গা না আবার তোমাকে একদিন জান্নাতে যাওয়া লাগবে কিন্তু আল্লাহ তাআলা জান্নাত কোন কুকুর শুয়োরের জন্য রাখে নাই আল্লাহ তাআলা দুনিয়াটা পরীক্ষার হল বানিয়েছে পরীক্ষা দিয়ে যারা পাশ করবে মানুষ হবে এরা জান্নাতে ঢুকবে কিন্তু মানুষ যারা না হবে এরা জাহান্নামে চলে যাবে এই জন্য তিন দিন একে দোয়া করেছি যেহেতু তোর দোকানে নুন খেয়েছি গুণ গাওয়ায় লাগবে উপকার করায় লাগবে এই জন্য তিন দিন দোয়া করেছি আল্লাহ তুজে ইনসান বানা দে আল্লাহ তোর জন্য মানুষ বানায় দে মানুষ হইতে পারলেই দুনিয়া লাভ আখিরাত লাভ ঠিক না যারা বলেন মানুষ জানোয়ার হয়ে যাওয়ার কারণে আল হিরস ওয়াল কিবর ওয়াল হাসাদ লোভ হিংসা অহংকার এই কথা বলতে গত জুমার আগের জুমায় বলতে গিয়া ইবলিসের কথা বলেছিলাম মনে আছে কিনা নৌকার ভিতরে মনে আছে জোরে বলেন এটা আগামী জুমা ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে মানুষ হয়ে সোয়াব কবরে যাওয়ার তৌফিক দান করে সকলে বলে আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিনা ওয়া সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন محمد وعلى آله وأصحابه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين يا ربنا يا سيدنا يا مولانا يا أرحم الراحمين يا أكرم الأكرمين يا مجيب الدعوات يا حنان يا منان يا بديع السماوات والأرض يا ذا الجلال والإكرام بشلق الشر مليك زمينير مليك الله آي مليك بشك أمرا غناغار أبني غفار أمرا سوتو أبني برو أمرا نپاك أبني پاك أمرا شبي أبني بچاروك آي مليك أبرات كوري چواننائي كوري چار كوربونا آي مليك أما در زندگر غناغولي محف كوري دين আয় মালিক আমাদের জবানটাকে জাকিরিন জবান বানিয়ে দিন আয় মালিক আমাদের জবানে জিকিরকে চালু করে দিন আল্লাহ রাত দিন চব্বিশ ঘন্টা আপনার গোলামি করার তৌফিক দান করে দিন আয় আল্লাহ গুনাহ করতে করতে জাহান্নামের কিনারে দাঁড়ায় গেছি আয় মালিক জানি না এখন আমার চেহারা মানুষের চেহারা আছে না কুকুর শুয়োরের চেহারা হয়ে গেছে আয় আল্লাহ দয়া করে মানুষ না বানায় কবরে নিয়েন না আল্লাহ মানুষ হওয়ার জন্য যে গুণগুলি থাকার দরকার আয় মালিক সেই গুণগুলি আপনি আমাদেরকে দান করেন আয় মালিক যে গুণগুলি থাকার দরকার সেই গুণগুলি আপনি আমাদেরকে দান করেন আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দিন আয় মালিক আমাদেরকে নেক হায়াত দান করে দিন
اي الله جاني نا كون دير ملائكول مو سامنے حاضر হয়ে যায় আল্লাহ মৃত্যু আসার আগে আগে মাফ করে দিন اي الله আমাদের এখানে কারো মা নাই কারো বাবা নাই কারো বোন নাই কারো ভাই নাই اي الله جاني نا আমাদের আপনজন কবরে কোন হালতে আছে হায় মালিক আমাদের আপনজনদের কবরগুলো লাগে জান্নাতের বাগান বানিয়ে দে اي الله আজকে প্রায় 14 বছর কত মুসল্লি আমার পিছনে নামাজ পড়েছে কত প্রিয় মুসল্লি ছিল আজকে তারা দুনিয়ার জমিনে নাই আল্লাহ এই মুসল্লিগুলো কবরে কেমন আছে জানি না আল্লাহ আমি অদম নাখাস্তা নালেক আল্লাহ খুদি ভয়ে এদের পক্ষ থেকে maaf চাইতেছি আল্লাহ আমার এই প্রিয় মুসল্লিগুলোকে maaf করে দেন আল্লাহ আমার এই মুসল্লিগুলোকে maaf করে দেন এদের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দেন আল্লাহ যে মুসল্লিগুলো বেঁচে আছে আল্লাহ এদেরকে সহ আমাকে সহ নেক হায়াত দান করে দেন আয় আল্লাহ আমাদের জবান কি জিকিরের জবান বানিয়ে দেন আমাদের জবান কি জিকিরের জবান বানিয়ে দেন আয় আল্লাহ সময়কে মূল্যায়ন করার তৌফিক দান করে দেন আল্লাহ যারা যারা দোয়া চেয়েছি প্রত্যেকের মনের নেক মাকাসিদগুলি পূরণ করে দেন সাল্লাল্লাহু তাআলা على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين آمين آمين وارحمنا معهم برحمتك يا أرحم الراحمين